মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে রুই মাছও ধুয়ে পরিষ্কার করে এবং নুরুদ মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছ ধুয়ে নিয়েছি। এখানে আমি রুই মাছ ভাজা বসিয়ে দিয়েছি। হচ্ছে মাছ ভাজা হচ্ছে, আরও ভাজা হবে। আমি বাটি চচ্চড়ি করবো চুনো মাছটা। তো ওই কাঁচা সর্ষে তেল অনেকটা নিয়ে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, আর এখানে গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ, আর এখানে কালো গোলমরিচ, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আমি এর মধ্যে দিয়ে আবার ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো। নিয়ে আর বানাবো মিষ্টি। আমি সব মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। মাছে নুন আর হলুদ দিয়ে রেখেছি, এটাকে মাখিয়ে এর মধ্যে দিয়ে দেবো। মিষ্টি আমি মাছটা দিয়ে দিয়েছি নুন মাখিয়ে, এবার ভালো করে সব মশলার সাথে একসাথে মাখিয়ে নেবো। মাখিয়ে নিলাম, একটু 5 মিনিট রেখে দেবো। দোস্তের মাছ আমি দিয়ে দিলাম কড়াইতে, এবার কমরা কম করে দেবো গ্যাসটা, আস্তে আস্তে এটা ভালো করে হবে।